ফেসবুকের নাম পরিবর্তনের খবরে অনেকের মনে প্রশ্ন জেগেছে, এতদিনে চেনা ফেসবুক কি তবে মেটা হয়ে যাবে? ব্যাপারটা তা নয়, ফেসবুকের কর্পোরেট নামের পরিবর্তন এসেছে, তবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি সেটা ফেসবুক নামেই থাকছে। নাম পরিবর্তনের এই ঘোষণা মার্ক জাকারবার্গ দিয়েছেন গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সম্মেলনে। নতুন নামটি তাদের মেটাভার্স তৈরির লক্ষ্যের প্রতিফলন। মূল সামাজিক যোগাযোগের মাধ্যম সেবা নয় বলে জানান। সে সময় তিনি বলেন, এখন আমাদের ব্র্যান্ড কেবল একটি পণ্যের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত যে তা হয়তো আমরা এখন যা করছি তা পুরোটা উপস্থাপন করতে পারছে না। ভবিষ্যতের কথা বাদই দিলাম। এখানে বলে রাখা ভালো, জাকারবার্গসদের তৈরি সামাজিক যোগাযোগের মাধ্যম সেবাটির নাম ফেসবুক, যেটা আমরা ব্যবহার করে সবার সঙ্গে যোগাযোগ রাখি। আর যে প্রতিষ্ঠান সেই সেবা পরিচালনা করে সেটির নাম এতদিন ছিল ফেসবুক ইনকর্পোরেটেড। এই প্রতিষ্ঠানের অন্য সেবাগুলোর মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অকুলাস পোর্টাল, ওয়ার্কপ্লেস ইত্যাদি। সামাজিক যোগাযোগের মাধ্যম সেবা এবং মূল প্রতিষ্ঠানের নাম এক হয়ে যাওয়ায় মানুষ মূল প্রতিষ্ঠানের কাজের পরিসর সম্পর্কে পূর্ণ ধারণা পাচ্ছিল না বলে মনে করেন জাকারবার্গ। আর সে কারণেই গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম সেবার নাম ফেসবুক রেখে মূল প্রতিষ্ঠানের নাম বদলে মেটা করা হয়েছে বলে লাইভ ভিডিওতে তিনি জানান। তবে আগামী এক দশকে ফেসবুককে মেটাভার্স ভার্চুয়াল দুনিয়ায় রূপান্তরের স্বপ্নের কথা বলেছেন মার্ক জাকারবার্গ, যেখানে ব্যবহারকারীরা আভাতার বা হলোগ্রাম প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে কথোপকথন চালাতে পারবেন। তবে সে কাজে 10,000 নতুন কর্মী এবং প্রথম বছরেই অন্তত $1,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।